আর এখানে হাওয়া এসে এখানে আমার লাকি ব্যাম্বু এগুলো যদি ভেঙে যায় তো সেই কারণের জন্য আমি এটা তলায় রেখেছিলাম। আজকে তো এত খাবার ছিল তো সেই কারণের জন্য পায়েস তো কালকে সেই। আর আজকে হয়েছে লাউ দিয়ে মাছে মাথা দিয়ে তরকারি, চিংড়ি মাছের মালাইকারি আছে, এদিকে মাছে মাথা দিয়ে মুগের ডাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এসে গেছি জামাই ষষ্ঠীর পরের দিন সুস্থভাবে। আমিও এত কিছু খাওয়ার পরে আর সুস্থ মানুষ থাকে না সাধারণত, তাই না? মানে একটু অবস্থা খারাপ হয়েছিল, বুঝলে তো? সত্যি কথা বলবো, মানে মিথ্যা কথা বলবো না, সত্যি একটু একটু অবস্থা খারাপ হয়েছিল। বাট থ্যাঙ্কফুলি উই হ্যাভ আওয়ার মিনস অ্যান্ড উই হ্যাভ দ্য মোডস টু, মানে যাই হোক কি বলে, মানে সেটা কন্ট্রোল করার ওটাকে। তো যাই হোক, ওটা করে আমরা উই হ্যাভ কন্ট্রোল। কাল খাওয়ার ক্ষমতাই ছিল না রাত্রে বেলায়, বাট স্টিল এত কিছু ছিল, অনেক কিছু, তো অল্প স্বল্প তো খাওয়ার খেতেই হবে না। তো যাই হোক, খেয়েছিলাম, ভালো ছিলাম আর ভালো আছিও সকালে একদম। আর আরেকটা জিনিস, হ্যাঁ, বেচারি চারটা থেকে উঠেছে আর ওর সঙ্গে সঙ্গে আমিও সাপোর্ট সিস্টেম। আর ইচেন এভরিডে আমাদের কিছু না কিছু ইস্যু চলছেই চলছে, মানে ওইসব, মানে আমাদের কাজ ইয়ের ইস্যু না, মানে কোন কাজের ইস্যু না, মানে কি হচ্ছে, ল্যাপটপটা খুলে জিনিসপত্র উড়ে যাচ্ছে, এইটা করতে পারছি না, ওটা করতে, এখানে এটা সেভ করে রেখেছি, ওটা করছে, মানে জাস্ট ওটা নিয়ে এনভায়রনমেন্ট রিলেটেড আর ইস্যুস আসছে, মানে ওই নিয়ে আমার 2 ঘন্টা পুরো চলে গেল। আর ওগুলোতে কি হয় বলতো, আরো মাথা ব্যথা ধরে, মাথা ব্যথা, মানে এত, মানে মানে লগইন করলাম, স্মুথলি কাজটা করে নিলাম, অন্য যা ইস্যু এলো সেগুলো আলাদা ব্যাপার, বাট তার মধ্যে সিস্টেমে যদি ইস্যু হয় না তো কিছু, তাহলে মানে বিরক্ত। আর আমি এই ইস্যুটা রীতিমতো পরশু দিন থেকে ফেস করছি, আর এটার আমি জানিও না কি সলিউশন আছে। যাই হোক, সকালে রোদটা একটু কম, কালকে একটা জিনিস ভালো ছিল, রোদ কম নেই, রোদ ভালোই উঠে গেছে সকাল থেকে কালকে, মানে আমার মনে হয় আবার বিকাল থেকে ঝড় বৃষ্টি হবে। আর তো সেই কারণে কালকে জামাই ষষ্ঠীটা ভালো কেটেছে, মানে এত এক্সেসিভ গরমটা ছিল না, খেয়েও শান্তি পেয়েছে আর খাইয়েও শান্তি। তো যাই হোক, কাজগুলোকে আমি একটু সেরে দিয়ে দিয়েছি, যেমন রোজ দিই। আর তাকে প্রচুর, মানে প্লেটস এন্ড অল বার করা হয়েছিল, সেগুলো সব ধুয়ে রাখা হয়েছে, রাতে আর ইচ্ছা করেনি কিছু তুলে রাখবো, সেগুলো এখন সব গুছিয়ে ভালো করে মুছে টুছে রাখতে হবে। আর লাউ পাল্লা জিনিসে এমনই না যে, মানে এত ঠুঙ্কো ওরা, মানে একটু ধরো কোনাটা লেগে গেলেই মানে ফেটে যায়, আমার একটা দেখছি বার করতে গিয়ে কোনাটা একটু ফেটে, মানে তখন বুঝতেই পারি না কোথা থেকে কিছু হয়তো রাখতে গিয়ে মেবি বা কিছু, মানে কিছু ভাবে ভেঙে গেছে। হাওয়া এসে এখানে আমার লাকি ব্যাম্বু এগুলো যদি ভেঙে যায় তো সেই কারণের জন্য আমি এটা তলায় রেখেছিলাম। এখন জানলাটা ভালো করে পরিষ্কার করে তারপর লাকি ব্যাম্বুটা তুলে নেবো। আজকে এই জায়গাটা তুলে একবার পিছনটা ভাবছি যে যদি ধুলো আছে বা পরিষ্কার করবো, কালকে এগুলো এত হাওয়া দিয়েছে যে এই গাছগুলো আমার সব পড়ে যাচ্ছিল কালকে। তো রুমটা তাড়াতাড়ি ক্লিন করে নিই, এরকম ওলঢাল অবস্থাই হয়ে আছে। কালকে তো এত খাওয়ার ছিল তো সেই কারণের জন্য পায়েস তো কালকে সেই ইয়েতে ব্রেকফাস্টে খেয়েছিলাম, তারপর খাওয়াই হয়নি। আজকে আমার পায়েস নিয়ে বসেছি, শরীরটা একদম ভালো নেই আজকে, আমার পুরো টায়ার্ড। এদিকে চলছে অফিসের কাজ, রাত 11টায় লগ অফ, সকাল 10টায় আবার, ও 4টা থেকে লগ ইন করেছি। খাবে হয়ে গেছে আমার আজকে তাড়াতাড়ি, এখন বেজে গেছে 12:30, যে কলও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ও স্নান করে এখন বসে পড়েছে অফিসের কলে, ওটা 1টা থেকে স্টার্ট হয়ে যায় কল। আর এখানে কালকেই কড়াই, এই ফ্রাইং প্যান এগুলো সব নিচে থাকে, তো সেগুলো ওপরে নিয়ে আসা হয়েছিলো, রান্না করে ওপরে নিয়ে আসা হয়েছিলো, সেগুলো আজকে সব, মানে কালকে ধোয়া হয়ে গেছিলো বাট আর রাখতে যাওয়া হয়নি, আজকেও শরীর দিচ্ছিলো না, তো সেই কারণের জন্য আজকে এগুলো আবার নিচে রাখতে হবে। বাকিটা সব কিছুই ক্লিন হয়ে গেছে, লাউপালা রিনা সেট অ্যান্ড অল সব যেখানে থাকে সেগুলো তুলে দেওয়া হয়েছে, মানে খুব ভয় ভয় ওগুলো আমাকে রাখতে হয়, কোথাও কিছু কোনা ফেটে যায় যদি। তো এবার তাড়াতাড়ি আমিও এখানে আজকে নিচে বসি নিয়ে রাখো, আমারও এখানে ল্যাপটপ খোলা, কাজ করছিলাম অনেকক্ষণই, সকালে বসেছি সেই 4টা থেকে বসেছি, তারপর মাঝে একটু উঠেছিলাম, তো বাবা ল্যাপটপ নিয়ে বসেছি, একটু এখন মুখ টুক ক্লিন করে তারপর আবার যাবো নিচে ওর কাছে, ল্যাপটপটা নিয়ে চলেই যাবো। কখন থেকে ডাকছি, তুমি কি করছিলে? কি বাবা কল চলছে একটার পর একটা, ব্যাক টু ব্যাক কলস থাকে না এই টাইমে?
সানে শুলাম এখানে, এখানটাই শুয়ে পড়েছিলাম পুরো। একবার ও বলছে বেডে উঠে শো, ঠান্ডা লেগে যাবে আবার, এই করে করে চললো। এতক্ষণে উনি এলেন দুটো, আজকে অনেক তাড়াতাড়ি সবকিছু হয়েছে, ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো, তো বাজিয়ে দিলেন উনি 2:15। আর কালকে রাতে রান্না তো আছেই, খেতে তো মানে এত বেশি করা হয়েছে যে অনেকটাই আছে, আজকে মানে একটু কম কিছু করলেও হয়ে যাবে, তো সেটাই এখন খেতে যাই। পাবদা আর আজকে হয়েছে লাউ দিয়ে মাছে মাথা দিয়ে তরকারি, চিংড়ি মাছে মালাইকারি আছে, এদিকে মাছে মাথা দিয়ে মুগের ডাল, সবই আছে, আর কিছু লাগবে না আজকে। ও বাবা, এখন আলু ভাজা ভেন্ডি ভাজা গুলো আছে কালকে, আমি খেয়ে নিই ওর জন্য আলাদা। কাজ করতে করতে বেজে গেছে এখন সন্ধে 6টা, তো কি খাই কি খাই ওর জন্য তখন দই নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখানোই হলো না দই আনাটা। তো ওই আমরা যেটা ইয়ে থেকে কি জানো ওটা গো, স্মার্ট বাজার থেকে আদার মিষ্টি দই আনি, উনি তো খাবেন না কোনো মতে, তাকে খাওয়ানো যাচ্ছে না, সে কোনো রকমে খেয়েছে লাস্টে, মানে লাস্টের দিকে আর খেলোই না কোনো মতে, আমি এই খেলাম, খাবার করতে হলো আমাকে। এখন কি খাই কি খাওয়া যায় বলতো? মাজা এনেছি, ঠিক আছে, অনেকক্ষণ এনে রেখে দিয়েছি, বললাম যাও আমি একটু আসছি, আমি একটু ইয়ে গেছিলাম, উপরে গেছিলাম, উপরে কটা জিনিস নেওয়া ছিল, নিয়ে এত গরম আছে, গরম হয়ে গেছে, নিয়ে সে মুখে দিয়ে না এটা আমি আর খাবো না, এত গরম হয়ে গেছে, তো এইসব করে ওইটাও খেলো না। এখন তাহলে ইয়ে করছি তোমার জন্য, ওয়েফার নিয়ে আসছি, ওয়েফার খাও, ওয়েফার এন্ড চিপস খাও। আমাদের সেই গ্রিন মটর শেষ হয়ে গেছে, গ্রিন মটরটা প্রচুর ভালো লেগে গেছে আমাদের, আর পাইও না কোথাও, এটাই হচ্ছে মুশকিলটা, না হলে তো নেওয়া যায়। ও ফ্লিপকার্ট থেকে মেসেজ এসেছে যে ওপেন বক্স ডেলিভারি হবে ফরওয়ার্ড কালকে, ফরওয়ার্ড চাল ফালি সব। আচ্ছা আচ্ছা, তো এখন এই ফ্লিপকার্ট থেকে মেসেজ হলো, আমরা কিছু অর্ডার দিয়েছি আজকে, তো সেগুলো ওপেন বক্স, ওপেন বক্সই হয় মানে গ্রসারি আইটেমস আর কি হবে না হলে, তো যাই হোক বলছে ভালোই হয়েছে, সেটাই হোক। তো চলো আপাতত দেখি একটু খাওয়া দাওয়া করা যাক, তারপর আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। 80 কিমি বেগে ঝড় আসছে, ওই দেখো মানে 80 কিলোমিটার পার আওয়ার, রেডি থাকো সবাই। হ্যাঁ ও আমি বলা কি ইয়ে মেরা সিস্টেম রিসেট করেগা, হ্যাঁ ইয়ে দেখ এখনো, ভাবলাম যে শুয়ে পড়বো হয়তো, এদিকে মশারি ফসারি সব রেডি, তা একটা এমন একটা কাজ, একটা ইম্পর্টেন্ট কাজ এখন রয়ে গেছে অফিসে, তো ওটা না করলেই নয় বুঝলে তো, মানে ওটা করাটা খুবই দরকার, মানে ওটা না হলে কি হয় বলতো, আর কিছু একটা ডিফল্টার কাইন্ড অফ থিং হয়ে যদি হয়ে যায় তো ওটা প্রবলেমেটিক হয়ে যায় বেকার বেকার, তো ওই জন্য ওটাকে এন্ড মানে ওটা করে নিয়ে তারপরে যা শোয়া শুই অ্যান্ড অল সবে সব করবো। এই যে আমার মশারি টাঙানো রেডি, হুম তো তাড়াতাড়ি করেই নিই, আমি ভাবছিলাম শোবো, অলরেডি 12টা বাজে যায়, যাই হোক চলো। বেজে গেছে এখন 11:15, নিচে থেকে তো দেখলে তখন অফিসে কাজ ফাজ গুটিয়ে এসে ডিনারটা সেরে ফেললাম, মানে আর দেরি করার মতো আর টাইম ছিল না, মানে বেসিক্যালি কি বলতো শরীরটা না আর দিচ্ছে না, আর ও এই মানুষটা উঠেছে ভোর 4টা থেকে, ঠিক আছে, করিয়েছি স্মার্ট বাজারে কেনা করিয়েছি, এটা 50% অফে পেয়েছি, ঠিক আছে, সেখানে বললাম ম্যাকটা কিছু না, এটলিস্ট মুখে একটু ময়েশ্চারাইজ করাটা খুব দরকার মুখে, যতই বলুক যে কিছু না মাখবো না মাখবো না, সেই কারণে তুমি একটু একটু রাতে মাখছে, আমি এটা মাথায় রোজবার আমি এটা মাথায় মাখ বেঁধেছি, কেন কেউ তো মুখটা ক্লিন করবো, তো এই জায়গাটা না বেঁধে থাকলে না জিনিসটা একদম মুখগুলো চুলে মানে পড়ে যায় করে, তো সেই কারণের জন্য মুখটা জাস্ট ধুয়ে এবার শুয়ে পড়বো, মানে আর ব্যাপার আজকে ভেতরের সব জিনিস উঠে গেছে, চিন্তা
কমেন্ট করতে কিন্তু ভুলো না। কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দিন চলো, টাটা, বাই বাই।